নতুন দেখাবো ইজি বাইক মোটরের আর্মিচারের ম্যাগনেট কিভাবে চার্জ করতে হয়, কিভাবে তৈরি করতে হয়। আমি একটা মেশিন তৈরি করছি, সেটাই আপনাদেরকে দেখাবো। এটা হলো মেশিনের হেড, এটাকে হেড বলে। আমি হেডটা খুললাম, আমি এই যে হেডের মধ্যে কার্বন ম্যাগনেটগুলো আমি দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম। এবার আমি কাজ শুরু করব, দেখেন কত অল্প সময়ের। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও খুব ভালো রেখেছে। বন্ধুরা, আজকে আবার আসছি সাজাদপুর রানাবাইয়ের দোকানে। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক খুব ভালো রাখছে। তো আজকে আবার আসলাম, নতুন কি দেখাবেন চমক? হ্যাঁ, অবশ্যই নতুন কিছু দেখাবো আপনাদের, আর নতুন কিছু দেখানোর জন্যই আছি। আপনার নতুন দেখাবো ইজি বাইক মোটর গাড়ির মোটরের আর্মিচারের ম্যাগনেট কিভাবে চার্জ করতে হয়, কিভাবে তৈরি করতে হয়। আমি একটা মেশিন তৈরি করছি, সেটাই আপনাদেরকে দেখাবো। অটো ব্যানের, অটো ব্যান না, শুধু মূলত ইজি বাইক। কেউ বলে ইজি বাইক, কেউ বলে বুড়াক গাড়ি, কেউ বলে মিশুক গাড়ি। ব্যাটারি চার ব্যাটারি চালিত যে গাড়িগুলো আছে, ওই গাড়িগুলোর ভিতরে যে মোটরটা থাকে, যে মোটরের সাহায্যে গাড়িটা চলে, ওই মোটরটা সাধারণত কয়েল পরে না। মোটরটা সাধারণত মোটরের কয়েলের আর্মিচারে রোটারে এই যে এরকম চকলেট আছে, 8 পিস করে একটা মোটরে 8 পিস চকলেট থাকে। এই চকলেটগুলো হলো ম্যাগনেট চকলেট। যখন এই ম্যাগনেটটা শেষ হয়ে যায় বা কমজোরি হয়ে যায়, তখন আপনার মোটর চলে না। তখন একটা গাড়ি মালিককে বাধ্যতামূলক ওই মোটর বদলাতে হয়, নতুন 18-20 হাজার টাকা দিয়ে মোটর কিনে মোটর লাগাইতে হয়। আর নাইলে পরে এক সেট এই চকলেট কিনে চকলেট লাগাইতে হয়। এক সেট চকলেটের বর্তমান বাজার মূল্য 7,500 টাকা। আর আপনার পুরাতনটাই আবার নতুনের মতো পুনরায় আমি ম্যাগনেট তৈরি করে দিচ্ছি মেশিন দ্বারা। আপনার আমি নিচ্ছি 2,000 টাকা সেট। হ্যাঁ জি জি, কিভাবে তৈরি করি দেখেন। এই যে দেখেন, এটার ম্যাগনেটটা ট্যাম্পন নাই, আমি ধরতেছি ছেড়ে দিচ্ছে। আমি এইটাই এখন আপনাকে চার্জ করে দেখাবো, এবং খুব অল্প সময়ের মধ্যে ম্যাগনেটগুলো চার্জ হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে আপনাকে দেখাই নাকি ভাই? শুরু করেন। আমি শুরু করি। হ্যাঁ অবশ্যই, এটা আমার কেরামতি না, এটা মেশিনের কেরামতি, আমার কাজ। শুধু দেখেন, আমি দেখাই আপনি দেখেন। এই মেশিন বাংলাদেশে আরো অনেকেই ইন্ডিয়া থেকে এনে, প্লাস বাংলাদেশে নিজেরাও অনেকেই তৈরি করে মেশিন ব্যবহার করতেছে। তারা এই চকলেটগুলো 1 পিসের বেশি ম্যাগনেট তৈরি করতে পারে না। আর আমার যে মেশিনটা তৈরি করা হয়েছে, আমার যে মেশিনটা, আমার এই মেশিনটায় আমি 4 পিস ম্যাগনেট একসাথে ম্যাগনেট উঠাইতে পারি। একসঙ্গে 4 পিস উঠবে। এই দেখেন, এখানে 4 পিসই আছে, 1, 2, 3, 4। আমি এখন চার্জ করব, আপনি একটু দেখেন কিভাবে চার্জ হয়, কিভাবে করতে হয়। এটা হলো মেশিনের হেড, এটাকে হেড বলে। আমি হেডটা খুললাম, আমি এই যে হেডের মধ্যে কার্বন ম্যাগনেটগুলো আমি দিয়ে দিলাম,
এই দিয়ে দিলাম। এবার আমি কাজ শুরু করব, দেখেন কত অল্প সময়ের মধ্যে ম্যাগনেট তৈরি হয়ে যায়। এই ভাই ম্যাগনেটগুলো নিয়ে আসছে হলো আমার পার্শ্ববর্তী থানা ফরিদপুর থেকে। ম্যাগনেট হয়ে গেছে, এবার আমি দেখেন তুলি কত শক্তি লাগে তুলতে। আজকে মনে হয় আমি ফেল মেরে গেলাম। একটু ভিতরে আসেন, আমি আজকে ফেল মেরে গেছি, এত শক্তি হয়ে গেছে, আমি পয়েন্টটা বেশি দিয়ে ফেলছি। দেখি একটু উঁচা করেন। হ্যাঁ, উঁচা করেন। খুব কষ্ট করে তুললাম, তুলতে খুবই কষ্ট। এবার আমার আরেকটু জুলুম আছে, আমার ম্যাগনেট অলরেডি অ্যাক্সেপ্ট হয়ে গেছে। এবার আমি আপনাকে দেখাই, ওইটা দিয়ে দেখাবো, কেন দেখানোর জিনিস আছে, এত অস্থির হওয়া যাবে না। ম্যাগনেট হয়ে গেছে, এটাই কি ছিল, একটুকো ছিল না। এবার আমি আরেকটু অন্যভাবে দেখাই, আমার এই হেডটার ওয়েট আছে প্রায় 3.5 কেজি, 3 কেজির উপরে, 3.5 কেজির হয়তো 100 গ্রাম কম হতে পারে। দেখেন এটা কি পরিমাণ ম্যাগনেট হয়েছে। অনেকে আছে টেস্টার মেশিন বানাইছে, টেস্টার মেশিন বানায় টেস্টার মেশিন ধরে আপনার পয়েন্ট দেখাচ্ছে, আমি টেস্টার মেশিনের চাইতে এইটাকেই বেশি প্রাধান্য দিই। আমি এটা দিয়ে দেখাই সবাইকে, এই হলো আমার ম্যাগনেট তৈরি করার মেশিন আর পদ্ধতি। এবার আমি আরও অ্যাক্সেপ্ট করব, এটা আমি করছি মাইনাস সাইড, এবার করব প্লাস সাইড। এবার কি ভাই, সাইডেই দেবো না কম দেবো? আমি যে অ্যাঙ্গেল, আমি যে পারি না, তাই না? এবার আমি আরো অ্যাক্সেপ্ট করি, দেখেন আমাদের মেশিন এ কাজ করতে খুব একটা, হ্যাঁ এটা মাইনাস, ওইটা করছি প্লাস। আপনার ম্যাগনেট হচ্ছে, ম্যাগনেট তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না, 1-1.5 মিনিট সময় লাগে এক সেট ম্যাগনেট তৈরি করতে। হ্যাঁ, এটাও ম্যাগনেট হয়ে গেছে, আমি নিজে আর একবার আগে চেষ্টা। আজকে যে এত হার্ড হইতেছে এটাও জানে কি দা, বাংলাদেশে মেশিন অনেকেই বানাইছে, অনেকেই কাজ করতেছে, তাদের মেশিনে 1 পিসের বেশি ম্যাগনেট হয় না, তাও 1 পিসও সঠিকভাবে হয় না, দুর্বল হয়। আচ্ছা, ওই সেটটা আমি করছি প্লাস, এই দেখেন এটা এইভাবে লাগবে, এই পেলটা দিলে লাগবে না, এভাবে দিলে লাগবে না, আমার ইসে কাঁপতেছে না তো, এই যে কার্বনে কাঁপতেছে, আমি কি কাঁপাইতেছি ভাই, কার্বনে কাঁপতেছে। এই হলো ম্যাগনেট তৈরি করার পদ্ধতি।
कारो मैगनेट तैरी करार मेशिन किनते इच्छुक है आमार साथे जोगाजोग करले आमार काछ थेके परिपूर्ण मेशिन किनते पारबे एबं मेशिन तैरी करार पार्ट सामग्री जदि कारो प्रयोजन है आमार काछ थेके सकल समय क्रय करते पारबे। এই মেশিনটা তৈরি করতে যে যে সামগ্রী প্রয়োজন আমার দোকানে আমার কাছে এগুলো প্রত্যেকটা আইটেমের প্রত্যেকটা মালি আছে। আচ্ছা দোকানের ঠিকানাটা আবার কয় দেন সুন্দর করে। ইসমাইল সুপার মার্কেট মনিরামপুর বাজার শাহজাদপুর সিরাজগঞ্জ। আমার ফোন নাম্বারটা 01712523701। আচ্ছা কার্ড দেখা দেন। হ্যাঁ অবশ্যই কার্ড দেখা আমার কার্ডটায় দুই পাশেই সব কিছু ডিটেইলস দেওয়া আছে এই পাশে কিছু লোগো দেওয়া আছে সোজা করেন। হ্যাঁ এই পৃষ্ঠটা সোজা করেন ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সামনে আরো নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ। দোকান বন্ধুরা আমার চ্যানেলে ইলেকট্রনিক্স পাইকারি দোকানের সন্ধানগুলো দিয়ে থাকি ঘরে বসে মালামাল কিনতে পারবেন। নতুন নতুন দোকানের সন্ধান মালামালগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দেবেন একটি কমেন্ট করবেন।